everyone, good morning. আজকে ডে টু কুর্গে, চলুন আমাদের সাথে নতুন নতুন কিছু জায়গা এক্সপ্লোর করতে, তার আগে ব্রেকফাস্টটা সেরে আসি। আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেখানে আমরা খুব অবাক হয়েছি বিশ্বাস দার সাথে আলাপ করে। বিশ্বাস দা বেঙ্গলেরই, আমাদেরকে বাংলাতে কথা বলতে শুনে হঠাৎ করে আপনারা বাঙালি, তারপরে কথাবার্তা হলো। তো যাই হোক, আমাদের এই হোমস্টেতে খুব সুন্দরভাবে থাকা হলো। ওই যে মেয়েটি পিছনে দেখছো, কুমারচন্দ্র বিশ্বাস দা, এখানে এলে আমরা ডিসক্রিপশনে ডিটেলসগুলো দিয়ে দেবো। এখানে এলে আপনাদের মনেই হবে না যে আপনারা বেঙ্গলের বাইরে আছেন, এত দূরে আছেন, ঠিক আছে? আর খাবার দাবার একদম ঘরোয়া খাবার। খুব ভালো জায়গাতে থাকলে একটা জিনিস হয় কি, ছাড়া ফেরত যাওয়ার সময় না মনটা একটু কীরকম বিচলিত হয়ে যায়। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা প্রচণ্ড ডগ ফ্রেন্ডলি, আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখ। এই যে দেখছেন ভালো ছোট বন্ধুগুলো, প্রচণ্ড ডগ ফ্রেন্ডলি এটা প্রপার্টিটা। পাঁচটা থেকে ছটা কুকুর আছে, আর এটা হচ্ছে বুড়ো জেঠু, দেখুন সব সময় মুখ গরম করে বসে আছে সোফার উপরে যখন থেকে এসছি, আর দেখুন কেমন করে। আর এই যে বন্ধু, টাটা বন্ধু। হ্যাঁ, তো খুব ভালো জায়গায় থাকলে কি হয়, অনেক মেমোরিজ আপনারা তৈরি করতে পারেন। আর যাওয়ার সময় না একটু মনে হয় যে আরেকটা দিন থাকলে খুব ভালো হতো। তো যাই হোক, দেখা হচ্ছে তাহলে নেক্সট জায়গাতে। টিল দেন, বেরিয়ে তো গেছি দুবারে এলিফ্যান্ট ক্যাম্পের জন্য, বাট দেখতেই পাচ্ছেন কি বৃষ্টি, কতটা কি দেখতে পাবো বুঝতে পারছি না। সেটা বলতে পারেন, এই সরু রাস্তাটা দিয়ে আমরা ক্যাম্পের দিকে এগোচ্ছি। দুধারে ঘন জঙ্গল, জঙ্গল বলবো না, এগুলোকে কফি এস্টেট বলে। চারিদিকে কফি বিনসের বাগান। এখানে ঘোরা হলো না, তার কারণ হাইলি পপুলেটেড, যেহেতু সানডে, আজ প্রচুর ভিজিটার্স এসছে। রিভার রাফটিং আর এমনি বোটে করে যেতে হয়, কিন্তু বোটের ওখানে এত ভিড় আমরা পারলাম না করতে। মেবি কালকে আবার হয়তো, আজ কালকে হয়তো আবার আসবো। কিন্তু রাফটিংয়ে আমরা যদি এলিফেন্টস দেখতেই না পাই তাহলে আমরা যাব কেন, তাই না? সুতরাং আমরা আজকে নিরাশ হয়ে ফেরত যাচ্ছি। আর একটা সাজেশন, উইকেন্ডসে এখানে আসবেন না। ফিরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে এখন আবার বেরিয়েছি আর একটা বিখ্যাত মনাস্ট্রি দেখার জন্য। আসুন দেখা যাক কেমন লাগে মনাস্ট্রি।
মনাস্ট্রি ঘুরে একটু ক্লান্ত ভাব লাগছে, কিন্তু মনটা খুব শান্ত হয়ে গেল। এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক টাইপের লাগছিল, যেটা আমার মনে হলো ওদের ট্রেডিশনাল কোনো মিউজিক হবে, টিচিংস হবে। আর এই মনাস্ট্রিটার খাসিয়তি এটা হচ্ছে যে এইখানে টিবেটিয়ান লার্নিংস অ্যান্ড টিচিংস দেওয়া হয়। কারণে ছোট ছোট মাংসরা অনেক টিবেটিয়ান কিছু বই, যেগুলো আর কি ওদের ম্যানুস্ক্রিপ্টস হবে আর কি, সেইগুলোকে পড়ছিল। আর প্রতিটা অধ্যায়ের পর পর যেটা দেখছিলাম আর কি, একটা স্পেসিফিক কাইন্ড অফ মিউজিক সেটা দিয়ে নেক্সট ফেজে যাচ্ছিলো।